বাংলায় আম আর লাড্ডু খাইয়ে আনন্দ উপভোগ করানো হলো। একমাত্র নরেন্দ্র মোদী এই আনন্দ থেকে বঞ্চিত, কারণ চন্দ্রবাবু নাইডু ও নিশীথ কুমারকে নির্ভর করতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও সোনিয়া গান্ধী একাই ইন্ডিয়া জোটের খেলা দেখিয়ে দিয়েছে। কার্যত আজ এমনই অভিনব উপায়ে কামারহাটিবাসীকে আনন্দ উপভোগ দিল কামারহাটি তৃণমূল কংগ্রেস। এদিন পাঁচমাথার মোড়ে আয়োজিত এক অনুষ্ঠানে নবনির্বাচিত সাংসদ সৌগত রায়কে সংবর্ধনা প্রদান করা হয়। চতুর্থবারের জন্য সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন বর্ষীয়ান তৃণমূল কংগ্রেসের দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রফেসর সৌগত রায়। এদিনের অনুষ্ঠান মঞ্চে খোশ মেজাজে ছিলেন বিধায়ক মদন মিত্র। এদিন আগত সকল সাধারণ মানুষের মধ্যে আম ও লাড্ডু বিতরণ করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পৌরমাতা রেশমা জাহান, কামারহাটি আইএনটিটিইউসি এর প্রাক্তন সভাপতি নাইম খান সহ অন্যান্যরা। কামারহাটি আবার আইএস ভোটে জিতিয়ে প্রমাণ করলো যে সিপিএম আর বিজেপি কংগ্রেস যতই ষড়যন্ত্র করুক, কামারহাটি কামারহাটি জায়গাতেই আছে। ইস্ট অর ওয়েস্ট, কামারহাটি ইজ দা বেস্ট। আম হচ্ছে এই বছরের নতুন ফল, যেমন অন্নপূর্ণা হয় তেমনি আম হচ্ছে নতুন ফল উঠেছে। সেই এত বড় ফল আমাদের হয়েছে, সারা ভারত জুড়ে এত বড় ফল হয়েছে, আর মানুষ একটা ভালো ফল পাবে না? সেই জন্য আমরা আম আর তার সঙ্গে লাড্ডু এই দুটোই আমরা তুলে দিলাম। আমরা একা আনন্দ করি না, করলে মানুষকে সঙ্গে নিয়ে করি। তাই এই আম খাওয়ানোর মধ্যে দিয়ে আমরা বুঝিয়ে দিয়ে গেলাম যে আম খাইয়ে জনগণ এবং আমরা সবাই আনন্দ করছি। একমাত্র আম আর জাম থেকে যিনি বঞ্চিত, চন্দ্রবাবু নাইডু আর নীতিশের উপর নির্ভর করে চলতে হচ্ছে উপায়, তার নাম নরেন্দ্র মোদী। মমতা ব্যানার্জি সোনিয়া গান্ধীদের কারোর উপর ডিপেন্ড করতে হচ্ছে না, একা ইন্ডিয়া খেলা দেখিয়ে দিয়েছে। বহুত হি খুশি কি বাত হ্যায় কি হাম লোগ ইতনে আচ্ছে ভোট সে জিতে হ্যায় আর সবসে বড়ি বাত কি কমিটি জো সৌগত রায় কো ইতনে আচ্ছা ভোট দিয়ে আর হাম লোগ ইতনে আচ্ছে মিকদার সে হাম লোগ জিতে হ্যায় জিসকি ওয়াজহ সে হাম লোগ ইয়াহ খুশিয়া মানা রহে হ্যায় কি আজ হাম লোগ ফির ইয়ে সাবিত কর দিয়ে কি হাম লোগ টিএমসি কিসি সে কম নাহি হ্যায় চাহে জিতনা ভি বিজেপি আর সিপিএম কোই কোই ভি আ জায়ে পর হাম লোগ ইয়ে টিএমসি यहाँ पर अपना मदार बना चुके हैं और हम लोग जनता का सेवा करना चाहते हैं, जिसकी वजह से हम लोग ये कहना चाहते हैं कि सारे आवाम को हम लोग चुनिया न कर रहे कि किस तरीके से हम आवाम हमारे साथ दे रहा है और हम लोग अब जीत करके ये दिखाएंगे कि और क्या क्या आवामों को क्या क्या जरूरत है और उनको जरूरत को क्या क्या पूरा किया जा सकता है। जी 400 पार तो क्या वो 300 पार भी नहीं हो पाए हैं, लेकिन ये बात उनको ये बात पता चलनी चाहिए कि बीजेपी जितना भी कर ले कोशिश, पर बंगाल में बीजेपी की राज नहीं हो पाएगी, सिर्फ और सिर्फ टीएमसी का राज होगा और यहाँ दीदी ही जीतेगी। और सौगत राय, मदन मित्र, हम सारे लोग मिल करके एकता हो करके इस लड़ाई में एक साथ है और दीदी को आगे बढ़ाते रहेंगे। हर वार्ड से 3054 लीड मिला और सबसे बड़ी बात है कि पूरे कम्युनिटी में हमारा वार्ड ही एक नंबर पे है जो 3054 वोट से लीड किया है। हमरा स्वागत दा आज उन्होंने तो हमारे विधायक मदन मित्र सात बार निर्वाचन करिए मानुष के तार व्यवसा तार दुकान पर तार काजकर्म अनेक डिस्टर्ब होचे अनेक समस्या होचे तार मध्ये মানুষ মন খুলে টিএমসি কে ভোট দিয়েছে। এই জন্য আজকে মানুষকে আমরা তো মিষ্টি খাবো, আমরা চেয়েছিলাম আর আমার বিধায়ক আমার এমএলএ মানুষ কাছে এসে মিষ্টি মুখ করিয়ে গেলেন আজকে, তার সঙ্গে একটা করে আম একটা করে লাড্ডু। কত মানুষ আছে আজ বলছি এখানে সপ্তাহে 10-15 হাজার মানুষকে লাড্ডু আম আমরা মিষ্টি মুখ করানো, তার খুশিতে ওদিকে দিল্লিতে মরছে বাঙাল হাসছে, তার তার সমস্ত বেনিফিট তার মানুষের উপরে, মানুষের জন্য আমরা আজকে দাঁড়িয়েছিলাম।